আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? নলেজ শেয়ারিং বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আজ আমরা চতুর্থ অধ্যায়ের একটি সমস্যার সমাধানের চেষ্টা করব। এই সমস্যাটি মূলত কেভিএল এবং কেসিএল অ্যাপ্লাই করে করতে হবে। তো আসুন দেখি সমস্যার সমাধানের জন্য আমাদেরকে কী কী তথ্য দেওয়া আছে। এখানে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটের দুইটা সোর্স আছে, একটা ভোল্টেজ সোর্স এবং একটা কারেন্ট সোর্স, এবং 1, 2, 3, 4 পাঁচটা রেজিস্ট্যান্স অর্থাৎ লোড দেওয়া আছে। তো এখানে আর আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এর সর্বশেষ প্রান্তে অর্থাৎ ডি এবং ই পয়েন্টের মাঝখানে যে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের মান হলো 5 ওম। এই 5 ওমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট এবং এর ভোল্টেজের মানটা বের করতে হবে। তো এর জন্য আমরা এ এবং বি পয়েন্টের মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হয়েছে তাকে I1, বি এবং জি পয়েন্টের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয়েছে তাকে I2, বি সি এর মধ্যে যে কারেন্ট প্রবাহিত হয়েছে তাকে I3, এবং সি ডি এর দিকে যে কারেন্ট প্রবাহিত হয়েছে তাকে I4 হিসেবে চিহ্নিত করি। তো এরপর আসুন আমরা সমস্যাটি কীভাবে সমাধান করা যায় সেটা দেখি। সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে এখানে নোড আছে। নোড মানে হলো যে পয়েন্টে একাধিক সার্কিট যে এলিমেন্ট আছে এলিমেন্টগুলো একসঙ্গে মিলিত হয় সেটা হলো নোড। তো প্রথমে আমরা বি নোডে কেসিএল অ্যাপ্লাই করব। বি নোডে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে দেখা যাচ্ছে যে বি নোডের দিকে, এর থেকে বি এর দিকে একটা কারেন্ট আসতেছে, আবার বি থেকে জি এর দিকে কারেন্ট চলে যাচ্ছে, আবার বি থেকে সি এর দিকে কারেন্ট চলে যাচ্ছে। অর্থাৎ এখানে কারেন্ট আসতেছে একদিক থেকে, বের হয়ে যাচ্ছে দুই দিকে। মানে I1 সমান I2 প্লাস I3, I2 প্লাস I3। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এরপর যদি আমরা সি নোডের দিকে তাকাই, সি নোডে বি দিয়ে কারেন্ট আসছে, এফ সি এই ব্রাঞ্চ থেকে কারেন্ট আসতেছে, এবং সি ডি ই এই পথে বের হয়ে যাচ্ছে। তো এখানে আমরা যদি সি নোডে কেসিএল অ্যাপ্লাই করি, সি নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে যে I4 সমান I3 প্লাস 1.5, I3 প্লাস 1.5। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি। পরবর্তীতে আমাদের এই সমীকরণগুলো কাজে লাগবে, সেজন্য আমরা এটা সমীকরণ নম্বর দিয়ে রাখতেছি। তো এরপরে আমাদের যে পরবর্তী ধাপ সেটা হলো এখানে মেশগুলো অ্যানালিসিস করে একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া। তো আমরা প্রথমে যে মেশটা অ্যানালাইসিস করবো সেটা হলো ABGH, ABGH। এখানে ABGH মেশে যদি আমরা KVL অ্যাপ্লাই করি তাহলে, আচ্ছা, আমরা কারেন্টের ডিরেকশনের সাথে এই যে লোডগুলো ইলেমেন্টগুলো আছে আপনার সোর্স এবং লোড, এগুলার কিছু পোলারিটি চিহ্নিত করে নিই। প্রথম দিকে পজিটিভ, দ্বিতীয় দিকে নেগেটিভ। কারেন্ট বি থেকে জি এর দিকে যাচ্ছে তাহলে এই পয়েন্টটা হবে পজিটিভ, এটা নেগেটিভ। এবং ভোল্টেজ সোর্সের পাওয়ার সবসময়, এই পোলারিটি সবসময় ঠিকঠাক থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। তবে এখানে কারেন্টের ডিরেকশনের উপরে ভিত্তি করে আমরা এই রেজিস্ট্যান্সগুলোর যে প্লাস মাইনাস এগুলো ঠিকঠাক করে ধরবো, আর ভোল্টেজটা সবসময় ফিক্স থাকবে। তো আসুন আমরা সমীকরণের দিকে যাই। তো আমরা এ পয়েন্টের থেকে যদি যাত্রা শুরু করি, এ পয়েন্টের থেকে যদি শুরু করি তাহলে দ্বিতীয় চিহ্নটা নিয়ে কাজ করি, সবাই দ্বিতীয় চিহ্ন নিয়ে কাজ করতে বেশি পছন্দ করে। তো প্রথমে হবে মাইনাস 3I1, এরপর আসতেছে মাইনাস 6I2 প্লাস 6 = 0। আবার আমরা একটা রিভিউ করার চেষ্টা করি। এখানে 3 রেজিস্ট্যান্সের মান এবং এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান ছিল I1, এখানে 6 রেজিস্ট্যান্সের মান, এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ ছিল I2, এবং আমরা এর দ্বিতীয় চিহ্ন যেটা নেগেটিভ, প্রথম দিক থেকে এদিক থেকে আসতে গেলে প্রথম যে চিহ্ন রয়েছে এটা বাদ দিয়ে দ্বিতীয় চিহ্ন এটা নিয়েছি, এবং একইভাবে জি থেকে এইচ হয়ে আবার যখন এর দিকে গেলাম তখন এখানেও দ্বিতীয় চিহ্ন প্লাস 6 এটা নিলাম, এটা সমান 0। এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো ইনশাল্লাহ। তো
তো এখানে যেহেতু 366 আছে, আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, এবং -3 দিয়ে যদি ভাগ করি সমীকরণটাকে, তাহলে সমীকরণটা এরকম দাঁড়ায়, I1 প্লাস 2I2 প্লাস 2 সমান হলো 0। এটা 1, 2, 3 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। এরপরে আমরা BC DE F G এই যে নোট আছে এটাকে ধরবো। আচ্ছা, সমীকরণ নম্বরটা একটু ছোট করে লিখি, এটা এটা 3 নম্বর সমীকরণ, এ পাশে লিখি BC DE F G। এই নোটে যদি আমরা KVL অ্যাপ্লাই করি, তাহলে আমাদের বি থেকে যদি যাত্রা শুরু করি, তাহলে মাইনাস, আচ্ছা ডিরেকশনগুলো দিয়ে নিই, প্লাস মাইনাস, এতে অঙ্ক ভুলের সম্ভাবনা কম থাকবে, করতে সহজ হবে, একবার দেখেই এটার সমাধান করা সম্ভব হবে। এই সুবিধার জন্য আমরা চিহ্নগুলো আগের থেকে দিয়ে রাখার চেষ্টা করব। তো দেখি, 6I3 I3 মাইনাস 2 রেজিস্ট্যান্স আছে, 2I4 মাইনাস 5I4 প্লাস 6I2 সমান 0। আমরা আবার একবার সমীকরণটা রিভিউ করি। আমাদের বি থেকে আমরা যাত্রা শুরু করতেছি, তো প্রথম রেজিস্ট্যান্স আছে 6 ওহম, 6 ওহমের সাথে আমরা দ্বিতীয় চিহ্ন হিসেবে নেগেটিভ নিয়েছি। এরপরে তৃতীয় দ্বিতীয় রেজিস্ট্যান্স আছে হলো 2 ওহম, এর সঙ্গেও দ্বিতীয় চিহ্ন যেটা সেটা নিয়েছি। তৃতীয় রেজিস্ট্যান্স আছে 5 ওহম, এর সঙ্গেও সংযুক্ত দ্বিতীয় রেজিস্ট্যান্সটা আমরা নিয়েছি। এবং চতুর্থ রেজিস্ট্যান্স হিসেবে যেটি আছে সেটা হলো 6 ওহম, এবং এরও দ্বিতীয় চিহ্নটা আমরা নিয়েছি, এবং এটার সাথে গুণ হয়েছে I2। তো এখানে আমরা একটা জিনিস দেখি যে এই 2 ওহম আর এই 2I4 এবং 5I4 এই দুটা কিন্তু যোগ করা যায়, অর্থাৎ এবং আমরা এভাবে লিখতে পারি 6I3 মাইনাস 5 7 7I4 প্লাস 6I2 ইকুয়াল 0। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা কিন্তু এই যে 1 নম্বর সমীকরণ, এখান থেকে কিন্তু I3-এর একটা মান বের করতে পারি, সেটা হলো I1 মাইনাস I2। এই এই মানটাকে আমরা এই I3-এর জায়গায় বসাবো, সমান -6 I1 মাইনাস I2 -7। I4-এরও আমরা একটা মান বের করতে পারি, সেটা হলো যে I3 প্লাস 1.5, এটা I3 প্লাস 1.5 প্লাস 6I2 সমান হলো 0। এখন আমরা এভাবে লিখলাম -6I1 প্লাস 6I2 -7I3, আচ্ছা 3.5 না, এটা 1.5টা যদি 7 দিয়ে গুণ করি তাহলে হবে 7, 10.5 মাইনাস 10.5 প্লাস 6I2 সমান 0। প্রতিবার 0 লেখার জায়গা সংকট হয়ে যাচ্ছে। এরপর এখানে দেখি আমরা আবার আরেকটা I3 আছে, তো আমরা নেক্সট পেজে যাই। আরেকটা I3 আছে, ওই I3-র জায়গায় আমরা I1 মাইনাস I2 বসাবো। তো আমরা লিখি সমান -6I1 প্লাস 12I2 মাইনাস 7
I1 মাইনাস I2, I2 মাইনাস 10.5 ইকুয়াল 0। এখন আমরা এটাকে একবারে লিখে ফেলতে পারি যে মাইনাস I1 প্লাস 1.46 I2 মাইনাস 0.81 ইকুয়াল 0। এটাকে আমরা দিব 4 নম্বর সমীকরণ। তো আমাদের এখানে সমাধান করার জন্য দুইটা সমীকরণ আমরা পেলাম, এক হলো 3 নম্বর, এক হলো 4 নম্বর। এই দুইটা সমীকরণ সমাধান করলে আমরা মূলত আমাদের যে কারেন্টের মানগুলো এগুলো পেয়ে যাব। এখান থেকে আমরা কারেন্টের মান I1 এবং I2-র মান পাবো, I1 I2-র মান থেকে I3-র মান পাবো, তারপরে সেখান থেকে পরবর্তীতে I3 প্লাস 1.5 দিলে আমরা I4-র মান পাবো, সেভাবে প্রত্যেকটি কারেন্টের মান পেয়ে যাবো। এবং তারপরে সেখান থেকে আমরা যেহেতু আমাদের সর্বশেষ রেজিস্ট্যান্সের মানটা জানা আছে, এখান থেকে আমরা কারেন্ট দিয়ে এর ভোল্টেজ ড্রপটা বের করে ফেলতে পারবো। তো সমস্যার সমাধান ক্যালকুলেটার করলে খুব সহজ, খুব অল্প সময় হয়ে যায়, নির্ভুলভাবে হয়ে যায়। তো তবু আসেন দেখি আমরা এখানে এক সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। এখন আমরা 3 এবং 4 নম্বর সমীকরণ যেটা আছে, এই দুইটা যদি যোগ করি সেক্ষেত্রে কী হয়? যদি 3 নম্বর সমীকরণের প্রথমে শুধুমাত্র I1 আছে এবং 4 নম্বর সমীকরণের প্রথমেও I1 আছে, মাইনাস I1 আছে, এটাকে দুইটাকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কিন্তু আমরা মানে অপনয়ন পদ্ধতি সমাধান যেভাবে হয় সেভাবে হয়ে যাবে আর কি। তো সরাসরি আমাদের অন্য কোনো কিছু দিয়ে গুণ টুন করতে হবে না, সহজেই হয়ে যাবে। তো আসুন আমরা যোগ করি, 3 নম্বর সমীকরণ যোগ 4 নম্বর সমীকরণ। তো এরপর থেকে আমরা পাই 3 নম্বর সমীকরণ, আমরা যদি লিখি I1 প্লাস 2I2 মাইনাস 2 মাইনাস I1 প্লাস 1.46 I2 মাইনাস 0.81 ইকুয়াল হলো 0। এখন এখান থেকে যদি আমরা পরের লাইনে লিখি তাহলে আমরা দেখেছি I1 কেটে যায়, I1 কেটে যায় এবং পরবর্তীতে শুধু I2 থাকে, 3.46 I2, 3.46 I2 ইকুয়াল 2.81। এখান থেকে আমরা I2 এর একটা মান পেয়ে গেলাম, I2 এর মান পেলাম 0.812 অ্যাম্পিয়ার। তো এখান থেকে I2-র আমরা মান পেয়ে গেলাম, I2-র মানটা আমরা 3 নম্বর যে সমীকরণ আছে 3 নম্বর সমীকরণ বসিয়ে দিলে খুব সহজে I1-এর মান পেয়ে যাব। তো এই 3 নম্বর সমীকরণে I2 সমান 0.812 অ্যাম্পিয়ার বসিয়ে আমরা যেটা পাবো সেটা হলো I1 প্লাস 2I2 মাইনাস 2। এটা ছিল আমাদের 3 নম্বর সমীকরণ। তো এই 3 নম্বর সমীকরণে আমরা I2 এর মানটা বসাবো। তো এখানে I1 সমান লিখলাম, এই 2-কে ওপাশে নিয়ে গেলাম, প্লাস 2 হয়ে গেল, এইটাকে এই 2I-কে ওপাশে নিয়ে গেলাম, 2 ইন্টু I2 এর মান যেটা সেটা বসাবো, 0.812 সমান 0.376 অ্যাম্পিয়ার। এটা বের হলো আমাদের I1 এর মান। তাহলে আমরা I1 পেয়ে গেলাম, I2 পেয়ে গেলাম। এখন I1 এবং I2 এই দুটা থেকে আমরা I3 এর মান পেয়ে যাব সমীকরণ 1 থেকে। তো আমরা এখন সমীকরণ 1-এ যাই। সমীকরণ 1 আমাদের এরকম ছিল যে I3 এর মান বের করবো, তাই না? তাহলে I3 সমান I1 মাইনাস I2 এরকম ছিল। এখানে আমরা I1 এর মান বের করেছিলাম 0.376 মাইনাস 0.812। এটাকে বিয়োগ করলে আমরা পাবো মাইনাস 0.436 অ্যাম্পিয়ার। এখানে আমরা I3-র মানও পেয়ে গেলাম। এখন সর্বশেষ আমাদের যেটা বাকি থাকলো সেটা I4-এর মান। এটা লাস্ট, এটা হলেই আমাদের যে উত্তর, উত্তরের খুব কাছাকাছি আমরা পৌঁছে যাবো। I4 সমান আমরা এখানে গেলো I3
প্লাস 1.5 1.5 অ্যাম্পিয়ার এখানে যে মানটা ছিল সেটা। তো আই থ্রির মান আমরা জানতে পারলাম যে মাইনাস 0.136, এর সাথে 1.5 যোগ হবে, যোগ হওয়ার পরে যে মানটা হবে সেটা হলো 1.064 অ্যাম্পিয়ার। এটা আমরা i4-এর মান পেয়ে গেলাম সর্বশেষটা। এখন খুব সহজ আমাদের এখান থেকে আমরা যে i4-এর মানটা পেয়েছি এটা আমাদের একটা উত্তর, আর যে দ্বিতীয়টা ছিল সেটা হলো যে 5 ওমের মধ্য দিয়ে যে ভোল্টেজটা ড্রপ হয়েছে সেই ভোল্টেজের মানটা বের করা। তো আমরা ভি সমান আইআর খুব সুন্দর ফর্মুলা জানি। এখন আইআর বলতে আমাদের এখানে যেহেতু i4 কারেন্ট, সেহেতু i4, এখন i4-এর মান আমরা পেয়ে গেছি 1.064 × আর, আরের মান হলো 5 ওম, 5 এটাকে 5 দিয়ে গুণ দিলে পেয়ে যাব। তো 5 দিয়ে গুণ দিলে যেটা 5.32 এটা ভোল্টেজ, এবং এটা হলো শেষ অ্যান্সার। তো এভাবে আমরা একটি আরও একটি সমস্যার সমাধান করতে সক্ষম হলাম। তো আশা করি কাছাকাছি যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান আপনারা নিজে করতে পারবেন। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ সমস্যা যদি আমার জানা থাকে তাহলে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।